অনেক সময় মাংস রান্না করতে গিয়ে বিপাকে পড়েন রাধুনীরা। সিদ্ধ হতে দেরি হয়, আবার রান্না করার পর মাংস শক্ত হয়ে রয়ে যায়। স্বভাবতই মাংস ঠিকমতো সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। জেনে নিন সহজে গরুর মাংস সিদ্ধ করার পদ্ধতি। এক, তুলনামূলক প্রেসার কুকারে মাংস দ্রুত সিদ্ধ হয়, তাই সাধারণ চুলার পরিবর্তে কুকার ব্যবহার করতে পারেন। দুই, মাংস তাড়াতাড়ি সিদ্ধ করার মহা ঔষধ হলো কাঁচা পেঁপে। মাংস রান্নার সময় পেঁপের কয়েক ফোঁটা কষ দিলে দ্রুত সিদ্ধ হয়, আবার তাতে কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এই জন্য অনেকেই পেঁপে মাংস একসঙ্গে রান্না করে থাকেন। তিন, আগে ঘণ্টাখানেক ম্যারিনেট করে এরপর রান্না করুন, এতে মাংসের স্বাদও বাড়বে যেমন তেমন সহজে সিদ্ধও হবে। চার, মাংস দ্রুত সিদ্ধ করতে সবচেয়ে কার্যকর উপাদান হচ্ছে টক দই। রান্নার আগে তা মাংসে মাখালে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার মাংস কষানোর সময় টক দই দিলে দ্রুত সিদ্ধ হয়। পাঁচ, মাংস রান্না করার সময় 10 মিনিট পর সামান্য চিনি দিতে পারেন, এতে মাংস দ্রুত সিদ্ধ হয়। ৬, ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ৭, মাংস সহজে সিদ্ধ করার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন, ফলে মাংস শিগগির নরম হয়। ৮, মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিতে পারেন, এতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাবুর্চিরা মাংস দ্রুত সিদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন। ৯, রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন। এই 9টি পদ্ধতি ব্যবহার করলে গরুর মাংস দ্রুত সিদ্ধ করা সম্ভব।